باغ طیبہ میں سہانا فل فلا نور کا مچھتے بو ہے بل بلی پڑتی ہیں کلمہ نور کا اللہم صلی علی سیدنا مولانا وعلى لي سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم

যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র জিল খদ শরীফের প্রথম জুমাবার দিন আল্লাহর গর মসজিদে আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ুন ইয়া রব্বি লাকালদুল কামায়াম্বাগি লিজালি সুলতানিক আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ যা আমরা জিলকদ মাসের প্রথম তারিখ আজকে এবং প্রথম জুমাবার দিন জুমার নামাজ করবার জন্য একত্রিত হতে পারলাম আলহামদুলিল্লাহ সুরা মায়েদার পনেরো নম্বর আয়াতিক কিরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি বর্তমান সময়টা হচ্ছে ফেতনা ফাসাদের একটা সময় চলছে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ফেতনার পরিমাণ আরও বহুগুণ বেড়েছে তো রিসেন্টলি একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশের একজন পরিচিত একজন ব্যক্তি আলেম ওনার নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ উনি একটা বিতর্কিত বক্তব্য দিয়েছেন নেফাকি একটা বক্তব্য দিয়েছেন মুনাফিকি বক্তব্য যেটাকে আমরা বলি বক্তব্যটা হচ্ছে এরকম যে রসুল করিম সাল্লু তালি তিনি চল্লিশ বছরে নব লাভ করেছেন এর আগে তিনি নবী ছিলেন না আমরা পড়ি নাউজুবিল্লা এর আগে তিনি নবী ছিলেন না এমন কি এর আগে তিনি মুসলমানও ছিলেন না বড় করে বলেন নাউজুবিল্লা এটা ইমান ধ্বংসকারী একটা আকিদা আমার মনে হয়েছে এ ব্যাপারে আমার কিছু কথা বলা দরকার এই জন্য আমি আজকে কোরআন শরীফের সুরামা মায়েদার একশো সুরামা মায়েদার পনেরো নম্বর আয়াত কেরিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে করিমা আল্লাহ রবুল্লা আলমী ইশাদ ফরমাচ্ছেন হে আহলে কিতাবিগণ তোমাদের কাছে আমার রসুল আগমন করেছেন কিতাবের যে সমস্ত বিষয় তোমরা গোপন করতে তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয়ে তোমাদেরকে মার্জনা করেন আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক মহান নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে এটা হচ্ছে আয়াতে কেরিমা সহ সরল বাংলা অনুবাদ এই আয়াতের শেষের অংশ কাদ যা কুম্মিন ওয়া উম মুবিন এর ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত লিখেছেন কেরামগুন লিখেছেন আকুম মিন নূর এ নূর মানা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ও কিতাব মুবিন এর অর্থ হচ্ছে কোরআনুল করিম অর্থাৎ তোমাদের কাছে এক মহান নূর এসেছেন এই নূরের অর্থ হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহাম ওয়া কিতাব এর অর্থ হচ্ছে সুস্পষ্ট কিতাব সুস্পষ্ট কিতাব মানে হচ্ছে কোরআনুল কেরিম আয়াতের বর্ণনার ধারাবাহিকতায় নূরের কথা আগে এসেছে কিতাবের কথা পরে এসেছে মিনাল্লাহ নূর উন ওয়া কিতাব মুবিন আগে নূর কেন বলা হলো পরে কিতাব বলা হলো তার কারণ হচ্ছে নবী আগে এসেছেন নবী জমিনে আসবার চল্লিশ বছর পরে কোরআন নাজিল হয়েছে তো কোরআন আগে নাকি নূর আগে নূর আগে এই জন্য আল্লাহ কোরআন শরীফের এই আয়াতে নূরের কথা আগে বলেছেন কিতাবের কথা পরে বলেছেন এটা একটা ব্যাখ্যা কিতাব জমিনে আসবার কিতাব নাজিল হওয়ার চল্লিশ বছর আগেই আল্লাপাক নবীকে জমিনে পাঠিয়েছেন এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে ধরেন আপনার সামনে একটা কিতাব আছে এই আমার সামনে আমি দুই দুইটা কিতাব নিয়ে বসেছি এখন কিতাব আপনার সামনে আছে সরেও সরে আর দীর্ঘ এ বি সি ডি আলিব্বা তাসা আপনি সব জানেন আপনি পড়তে জানেন সহজ কথায় বললে এখন আপনি পড়তেও জানেন কিতাবও আপনার সামনে আছে কিন্তু আপনার সামনে আলো নাই আপনি অন্ধকারের মধ্যে আছেন আলো ছাড়া পড়তে জানলেও কিতাব পড়া সম্ভব নয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কিতাব পাঠানোর আগে নূর পাঠিয়েছেন এই কিতাবের মধ্যে যা কিছু নাজিল করা হচ্ছে সেটা তেলাওয়াত করবার জন্য সেটার ব্যাখ্যা তফসির তসরি বুঝবার জন্য এ কোরআনুল কেরিমে আল্লাপাক এক একটা আয়াতে কেরিমার দ্বারা এক একটা শব্দর দ্বারা কি অর্থ বুঝাতে চেয়েছেন সেটা বুঝার জন্য একটা বিশেষ আলোর দরকার আর সেই আলো হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই আয়াতে কেরিমার দ্বারা এটা পরিষ্কার হলো যে কিতাবের আগে নবী এসেছেন নূর নূর হয়ে এসেছে নবী করিম সাল্ল্লাহু তালিহিহি ওসাল্লামার অস্তিত্ব প্রকাশের তিনটা পর্যায় আছে তিনটা স্টেইজে রব্বুল আলমিন নবীজির অস্তিত্বকে প্রকাশ করেছে একটা পর্যায় হচ্ছে যেটাকে বলা হয় খিলকতে শিলকতে মুহাম্মদি সল্ল্লাহু তালিহিহিউসাল্লাম খিলকতে মোহাম্মদী মানে হচ্ছে সৃষ্টির স্তর সৃষ্টির পর্যায়ে হুজুর পাক আর খিলকত অর্থাৎ খিলকতে নূরে মোহাম্মদী নূরে মোহাম্মদী সাল্লাহ আলাইসাল্লাম আর সৃষ্টির স্তর এটা হচ্ছে একটা স্তর নবীজির অস্তিত্ব প্রকাশের দ্বিতীয় স্তর হচ্ছে হুজুর পাক সাল্লাহ আর বেলাদত খিলকত আর বেলাদত একসাথে নয় বেলাদত মানে হচ্ছে শুভ জন্ম নবী পাকসাল্লাহ তাল্লা শুভ জন্ম বা শুভ আগমন হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল এটা হচ্ছে নবীজির অস্তিত্ব প্রকাশের দ্বিতীয় পর্যায় এর আগেও তার একটা অস্তিত্বের জগৎ আছে সেটা হচ্ছে নুরানি জগৎ যেটাকে বলা হয় খেলকথে মোহাম্মদী আলাইহি সাল্লাম আর দ্বিতীয় পর্যায় হচ্ছে হুজুরের বেলাদত তথা শুভ আগমন নবীর বেলা দত্ততা শুভ আগমন হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আর তৃতীয় পর্যায় হচ্ছে হুজুর পাক সাল্লাহ এনেছেন চল্লিশ বছর বয়সে আল্লাপাক আলমিন নবী পাক সাল্লা উপর কোরআন করিম নাজিল করেছেন কোরআন নাজিলের মধ্য দিয়ে তিনি যে নবী এজহারে এ অর্থাৎ নবীর নবুয়ত আল্লাপাক জগৎবাসীর সামনে উদ্ভাসিত করেছেন উন্মোচিত করেছেন গেজেট করেছেন পাক তার নবুয়তের ঘোষণা চল্লিশ বছর বয়সে দিয়েছেন এই হচ্ছে তিনটা পর্যায় নবীর নবুয়তের প্রকাশের তো প্রথম স্তর বা প্রথম পর্যায় হচ্ছে খিলকতে মোহাম্মদী সাল্লাহ ইসলাম নবীর সৃষ্টির স্তর দ্বিতীয় পর্যায় হচ্ছে বেলাদতে মোহাম্মদী সাল্লাহ ইসলাম নবীর বেলাদতের স্তর যেটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউলা আর তৃতীয় স্তর হচ্ছে হুজুরের চল্লিশ বছর বয়সে নবুত প্রকাশের স্তর এখন বারোই রবিউল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী জমিনে তশ্রীফ এনেছেন এটা আমাদের কাছে সুস্পষ্ট পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী জমিনে এসেছেন এটা আমাদের কাছে সুস্পষ্ট চল্লিশ বছর বয়সে কোরআনুল কেরিমের আয়াত রসুলের উপর প্রথম নাজিল হয়েছে এবং রসুলের উপর নবুয়তের যে দায়িত্ব সেটার এ আলান দেওয়া হয়েছে এটা এজহারে নবুয়ত হয়েছে চল্লিশ বছর বয়সে এটাও আমাদের কাছে সুস্পষ্ট কিন্তু হুজুরের বেলাদতের আগে পাক রব্বুল আলমী নূরে মোহাম্মদী সাল্লাহ সালাম কখন সৃষ্টি করেছেন নবীর নূরে মোহাম্মদীর বয়স কত সেটা এহসাস করা আন্দাজ করা অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন এই জন্য আমরা কুসংক্ষেপে জুমার আলোচনায় এটা যদি দুই থেকে আড়াই ঘন্টা আমি শুধু আপনাদের সামনে খেলকতে মোহাম্মদিস্লাম নিয়ে আলোচনা করি তাহলে কিছুটা বোঝানো সম্ভব মাহফিলে মাঠে ময়দানে আমরা দুই আড়াই তিন ঘন্টা বক্তব্য দিয়ে মানুষদেরকে এই বিষয়গুলো আমরা বুঝিয়ে দিতে পারি কিন্তু জুমায় আধা ঘন্টার বক্তব্য এটা অত্যন্ত কঠিন এই আমি বেছে বেছে মূল কথাগুলো আপনাদের সামনে বলছি হুজুর তালা সালাম আল্লাহর প্রথম সৃষ্টি এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবার সুযোগ নাই সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করা হয়েছে তার মধ্যে হুজুর পাকসালাম আর নুরে মাহমদিকে প্রথম সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে আপনার আকিদা পরিষ্কার করতে হবে এ ব্যাপারে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনার আকিদা ওয়াল জামাতের আকিদার মোহাফিক নয় এটা ইসলামী আকিদা নয় ইসলামী আকিদা হচ্ছে রসুল করিম সল্লাহ তাল্লাহ ইসলাম আর নুরে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন এই বিষয়টা বুঝবার জন্য আমাদেরকে একটু কোরআনুল করিমের একটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বুঝতে হবে আল্লাহ পাক আলামিন কোরআনুল করিমের মধ্যে ইসাত করেছেন সুরা আম্বিয়া একশো সাত নম্বর আয়াত ওয়ামা আর সালনা কামত আল্লিল আলমিন আল্লাহ পাক বলছেন হে মাহবুব হে আমার প্রিয় হাবিব আপনাকে আমি কুল জাহানের জন্য রহমত করে সৃষ্টি করেছি আপনাকে কুল জাহানের জন্য আমি রহমত করে সৃষ্টি করেছি আপনি হচ্ছেন দুনিয়া আখেরাত আসমান জমিন আরশো কুর্সি লৌহ কলম সব কিছুর জন্য আপনি রহমত এই রহমতের বয়ান আমরা বহু এর আগে দিয়েছি আমি রিপিটেশনে যাচ্ছি না আমি এই বিষয়টা বুঝাবার জন্য দুই তিনটা ছোট করে উদাহরণ আপনাদের সামনে দিব এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই বিশ্ব অস্তিত্ব লাভ করবার আগে আল্লাহ পাকবুল তার নবীকে রহমত করে পাঠিয়েছেন এটা বুঝবার জন্য একটা উদাহরণ নেন আল্লাহ পাকবুল আলমিন কুরআন করিমের সুরা আলে ইমরানের ছয় নম্বর আয়াতে ইসাদ ফরমাচ্ছেন হুয়াল্লাফিল আর আরহামি কাইফা ইয়াসা ইনি ওই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন যিনি তোমাদেরকে মাতৃগর্বে যে রূপ চেয়েছেন সেই রূপ তোমাদেরকে আকৃতি দিয়েছেন মাতৃগর্বে আমাদের আকৃতি কে দিয়েছেন একটু আমাকে সাহায্য করেন কে দিয়েছে। বিকলাঙ্গ শিশু জমিনে আসে কি আসে না বিকলাঙ্গ শিশু হাত একটা নাই পা একটা নাই আঙ্গুল নাই বা আঙ্গুল একটা বেশি বা আঙ্গুল একটা কম বা আঙ্গুল দুইটা কম বা আঙ্গুল সবগুলো একসাথে জোড়া লাগানো কান একটা নাই এরকম বহু মানুষ জমিনে আছে কি নাই তো আপনি যে একটা সুন্দর কাঠামোতে দুই হাত দুই পা পাঁচ পাঁচ দশ দশ বিশ আঙ্গুল নিয়ে নাক সুন্দর চোকা নিয়ে চোখ নিয়ে কান নিয়ে যে জমিনে আসলেন এই জন্য আপনার আল্লাহর সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহ সুক্রিয়া আদায় করবার দরকার আছে তো আল্লাহ পাক বলতেছেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা তিনি যেমন চেয়েছেন মায়ের গর্বের ভিতরে তোমাদেরকে সেরকম একটা তাসবির দিয়েছেন ফরেন তাহলে মায়ের গর্বের থেকে যে আমরা তাসবির নিয়ে জমিনে এসেছি যে আকৃতি নিয়ে আমরা জমিনে এসেছি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা দয়া বা একটা করুণা আল্লাহ আমাদেরকে দয়া করেছেন এই সুন্দর একটা আকৃতি দিয়ে জমিনে পাঠিয়েছেন এরপরে আল্লাহ রব আলমিন বলতেছেন তোমরা কিছুই ছিলে না আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি এই যে নাথ থেকে হাতে রূপান্তর নাস্তিত থেকে আস্তিতে রূপান্তর এটা হচ্ছে মানুষের জন্য প্রথম রহমত কোরআন আল্লাপাকিমের ফরমাচ্ছেন হাল আতা ইনসানি হিনুমিনিয়া কুন আল্লাপাক রব্বুল আলামিন বলতেছেন মানুষের উপর দিয়ে এমন এক মহাকাল অতিক্রম করেছে মানুষের উপর দিয়ে অনেক সময় অতিক্রম করেছে লাম ইয়াকুন আম্মাজ আমমাজকুরা মানুষ উল্লেখ করবার মতো কিছুই ছিল না পড়লেন সুবহান আমরা উল্লেখ করবার মতো কিছুই ছিলাম না আমরা যদি আমাদের সৃষ্টি নিয়ে চিন্তা করি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলতেছেন খুলিকাল ইনসানু মিম মাইনা দাফিকিন ইয়খরুজু মিন বাইনি পিতামাতার উত্তেজনাপূর্ণ এক ফুটা নুৎফাত থেকে পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন তো এক ফুটা নাপাক পানির থেকে আজকে আমার এই বডি এই দেহ গড়ে উঠেছে এটা যদি আমি চিন্তা করি তাহলে এক ফুটা নুৎফা নাপাক পানি ওটার উপরে যদি আপনি গবেষণা চালান তাহলে আপনি কি কিছু ছিলেন বলেন আপনি কি কিছু ছিলেন তো কিছু না থেকে লামিয়া কোন সাই আমাজ কোরা কিছু না থেকে আল্লাপাক আপনাকে এই পর্যায়ে রূপান্তরিত করেছেন একটা তসবির দিয়েছেন বান্দা এই জিনিসগুলো যারা বুঝে না তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তারা আখেরাতকে অস্বীকার করে আল্লাহর অহদানিয়তকে অস্বীকার করে আল্লাহর এক্সিস্টেন্সকে অস্বীকার করে আমি গত সপ্তাহে লন্ডন থেকে আসলাম আমাকে লন্ডনে একজন বললেন যে একজন হাফিজ সাহ যিনি মসজিদের মধ্যে খতমে তারাবি পড়িয়েছেন ওই হাফেজ সাহেব এখন নাস্তিক হয়ে গেছে সে বলতেছে আই এম কনফিউজ অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ পড়েন সে বলতেছে আল্লাহর অস্তিত্ব নিয়ে সে সন্দিহান তো যে শুধুমাত্র কোরআনে হাফেজ হয়েছে কোরআনের মর্মবাণী বুঝে নাই হাফেজ হওয়ার সাথে সাথে আলেম না হলে অসুবিধা আছে তো আলেম যদি হতো এই আয়াতটা তো তার মুখস্থ আছে কিন্তু এটার অর্থ সে বুঝে নাই আল্লাহ বলছেন বলছেন হে ইনসান হে মানব মণ্ডলী তোমাকে কোন জিনিস তোমার রব সম্পর্কে গাফেল করলো ধুকা দিল তোমার রব সম্পর্কে রবের অস্তিত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোকা দিলো অথচ আল্লাহ যিনি খালা তাঁকা ফাঁসা ওয়া কা ফাঁ আদা তিনি হচ্ছেন ওই আল্লাহ যিনি তোমাকে খালা তাঁকা সৃষ্টি করেছেন ফাঁসা ওয়াকা তোমাক অঙ্গ প্রত্যঙ্গ হাত কোন জায়গায় ফিট করতে হবে পা কোন জায়গায় ফিট করতে হবে নাক কোন জায়গায় দিলে সুন্দর লাগবে কান কিভাবে সেট করলে সুন্দর লাগবে ফাঁসা আল্লাহ তোমার সুশোভিত করেছেন রবীন্দ্র এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমার শরীরের মধ্যে একটা ভারসাম্য তৈরি করেছেন পড়েন সুবাহ আল্লাহ একটা ভারসাম্য শরীরের মধ্যে তৈরি করেছেন দুই পা দিয়ে আমরা হাঁটি কখনো পড়ে যাই না হেলে যাই না ডানেও পড়ি না বামেও পড়ি না অসুস্থ হলে সেটা ডিফারেন্ট জিনিস দুই পায়ের উপর ভোট দিয়ে আমরা চলাফেরা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরের মধ্যে একটা ভারসাম্য তৈরি করেছেন এটাকে বলা হয় ফাঁদ আলাক যত হাজার স্যান্ডেল যত লক্ষ টাকার স্যান্ডেল আর জুতা জীবনে ব্যবহার করলাম জুতার তোলা যেভাবে জমিনে হাঁটতে হাঁটতে ক্ষয় হয়ে যায় এইভাবে যদি পায়ের তোলা ক্ষয় হয়ে যেত তাহলে আমরা সবাই খাটো হয়ে যেতাম কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমাদের জুতা ক্ষয় হয় পা ক্ষয় হয় না এই পায়ের নিচের চামড়া শরীরের অন্য অংশের এই হাতের এই জায়গার চামড়া আর পায়ের নিচের চামড়া কি এক না কি বাবা বলেন এক নাকি তো এই এক না এক না যদি পায়ের নিচের চামড়া যদি হাতের এই জায়গার মতো হতো তাহলে পায়ের চামড়া দিয়ে আমরা মাটিতে হাঁটতে পারতাম না চলতে পারতাম না আল্লা রব্বুল আলমিন পায়ের নিচের চামড়াকে ওইভাবে উপযোগী করে বানিয়েছেন যাতে করে রোদ বৃষ্টিতে এটার কোনো ক্ষতি হয় না পড়েন সুবাহান আল্লাহ কোন ক্ষয় হয় নাকি পায়ের নিচে জুতা ক্ষয় হয় কিন্তু পায়ের ক্ষয় হয় না আল্লাহ পাক এইভাবে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা বলছেন আল্লা কা তিনি ওই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তারপর অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করেছেন ফাঁদ এর পরে তোমাকে ভারসাম্য দিয়েছেন ফি আই সোঁরা চিম মা এরপর আল্লাহ রব্দুল আলামহীন তোমার কাঠামো আকৃতি তোমার চেহারা ঠিক যেমন আল্লাহ রব্দুল আলামহীন চেয়েছেন তেমন করে তোমাকে একটা আকৃতি দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এতগুলো কথা বলবার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছুই ছিলাম না আমাদের আকৃতি দিয়েছেন আল্লাহ কাঠামো দিয়েছেন আল্লাহ অন্ধ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ এই সব কিছু যখন আমরা কিছুই ছিলাম না এই নাথ থেকে যে আমরা হাতে এসেছি এটা হচ্ছে আমাদের জন্য প্রথম রহমত এটা আমাদের জন্য প্রথম কি রহমত এই কথাটা বুঝতে হবে এবার আল্লাহরুল আলমিন বলছেন ওমার অদুনিয়ার মানবমণ্ডলী জিন ইনসান যা কিছু আসো সব কিছুর জন্য আমার সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত করে পাঠিয়েছি পড়েন আল্লাহ একটা জিনিস খেয়াল করেন মানুষ বাঁচতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অক্সিজেন কি দরকার একটা বাচ্চা যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর যদি তার শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় ডাক্তাররা প্রথমেই বাচ্চাটাকে ভেন্টিলেটরের ভিতরে নেয় কি কথাটা ঠিক না বেটি প্রথমেই ভেন্টিলেটরের ভিতরে নে আর্টিফিশিয়াল অক্সিজেনের ব্যবস্থা করা হয় বাচ্চার জন্য প্রথমেই তো আর্টিফিশিয়াল অক্সিজেনের ব্যবস্থা বাচ্চার জন্য কেন করা হলো এই অক্সিজেন ছাড়া বাচ্চা বাঁচবে না তাহলে আমরা জমিনে আসবার সাথে সাথে প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা কোনটা অক্সিজেন দরকার তো আমরা আসলে অক্সিজেন দরকার আমি দুনিয়াতে আসার পরে আমার জন্য আল্লাহ অক্সিজেন তৈরি করেছেন নাকি আগেই অক্সিজেন তৈরি করেছে মানুষ সৃষ্টির আগে এই জমিনে মানুষ আসবে মানুষের অস্তিত্ব জমিনে টিকিয়ে রাখবার জন্য মানুষের বাসবার জন্য চলবার জন্য যা যা উপকরণ লাগে যা যা মেটেরিয়াল লাগে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন পড়েন না সুবাহ আল্লাহ অক্সিজেন মানুষ আসার আগে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জমিনে বাঁচতে গেলে পানি লাগবে এই জন্য আল্লাহফাকরব্গুলা আলামিন মানুষের জন্য আগেই পানি সৃষ্টি করেছে আল্লাহরব্দুল আলামিন বলছেন ওয়াজ আল্না আমিন আলমাই কুল্লাশাই ইনহাই পানির ভিতরে আল্লাহরব্দুল আলামিন সমস্ত বস্তুর জীবন রেখেছেন বোরেন সোবাহান আল্লাহ পানির ভিতরে সমস্ত বস্তুর জীবন রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন এখন পানির ওয়াশ করতে গেলে বহুত সময়ের দরকার হচ্ছে নোয়ালাহসাল্লামার সাথে ওনার জাতিরা অবাধ্য অবাধ্য হয়েছিল আদ জাতি অবাধ্যতার কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা না দুই বছর বৃষ্টি দেন নাই ওরা এসে বলে তোমার আল্লাহ যদি সত্য হয় তাহলে আজাব দেও আজাব দেও আজাব দেওয়ার কথা বলো নোয়ালাহ ইসাল্লাম বললেন আল্লাহ আমার জাতি আজাব চাচ্ছে তুমি ওদেরকে আজাব দাও এখন আজাব দিলেন আল্লাহ আবার পানি দিয়া কি দিয়ে আজাব দিলেন পানি দিয়ে আল্লাহ পাকরবুল আলমিন আজাব দিলেন আকাশের মধ্যে মেঘের খণ্ড আসলো আল্লাহ নু আলা ইসলামকে বললেন তোমার জাতিকে জিজ্ঞেস করো তারা কি চায় জাতি বলে মেঘ চাই বৃষ্টি তারা ওই মেঘের খণ্ডের দিকে তাকাইলো আর বললো এখান থেকে একটু বৃষ্টি দিতে বলো আল্লাহকে নুয়ালাইসাল্লাম বললেন এরা মেঘ চাচ্ছে বৃষ্টি চাচ্ছে আল্লা আলমিন আলমিনের মধ্যে এসেছে একটা না সাত রাত আট দিন বৃষ্টি দিলেন জড় বৃষ্টি সাত রাত আর আট দিন বৃষ্টি বৃষ্টি হলো হয়ে প্লাবন এই মহাপ্লাবনে গোটা জাতি ধ্বংস হয়ে গেল গোটা জাতি কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল একমাত্র নুয়ালাইসাল্লামার উপর যারা ইমান এনেছিল তাকে যারা নবীম এনেছিল তাদেরকে নৌকায় তুলে ওই মহাপ্লাবনের মধ্যে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন তাহলে পানির পানির মধ্যে মধ্যে জীবনও আছে 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 কি মৃত্যু এটা হয়ে যায় আজাব এই যে দুবাই ডুবে যাচ্ছে এই যে সৌদি আরব ডুবে যাচ্ছে আপনারা কি মনে করেন এগুলা স্বাভাবিক ঘটনা এগুলো স্বাভাবিক ঘটনা নয় এগুলোর সাথে নুয়ালাইসাল্লামার জমানার মিল আছে এই যে আজকে দুবাই ডুবে যাচ্ছে সৌদি ডুবে যাচ্ছে এরা যে পাপ কাজ করতেছে যে অপকর্ম এমন কোনো অপরাধ নাই যে এরা করে না এদের দেশে মদ এদের দেশে জুয়া এদের দেশে জুলুম নির্যাতন নারী মানে কি বলে এটাকে জেনাবে বেবিচার কোরআন কারিমে জেনার শাস্তির ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে এরকম কঠিন কোন শাস্তির আয়াত আর একটাও কোরআনে নাজিল হয়েছে জেনার ব্যাপারে যে আয়াত করে না জিলেছে অথচ জেনা ব্যবীচারের সমস্ত এন্তজাম রাষ্ট্রীয় তারা করতেছে তা আজাব আসবে কি আসবে না বলেন আজাব আসবে না এগুলো স্বাভাবিক ঘটনা নয় এই যে বৃষ্টি হয়ে সব সয়লাভ হয়ে যাচ্ছে এগুলো স্বাভাবিক ঘটনা নয় যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম আমরা আগে এসেছি না অক্সিজেন আগে কারণ আমার বাসার জন্য অক্সিজেন লাগবে আমার বাসার জন্য পানি লাগবে আমার বাঁচার জন্য মাঠি লাগবে এই জন্য আল্লাপাক মানুষ বাঁচবার জন্য যা যা উপকরণ লাগে সব উপকরণ আল্লাপ আগে সৃষ্টি করেছেন আর এই জমিনের জন্য আসমানের জন্য আরসের জন্য কুর্সির জন্য লৌহের জন্য কলমের জন্য জিন ইনসানের জন্য সব কিছুর জন্য যাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন তিনি হচ্ছেন রহমত উল্লিল সুতরাং পানির আগেই নবীর অস্তিত্ব অনিবার্য বাতাসের আগে এই নবীর অস্তিত্ব অনিবার্য সূর্যের আগে এই নবীর অস্তিত্ব অনিবার্য কারণ নবী না আসলে সূর্য বাঁচবে না নবী না আসলে বাতাস বাঁচবে না নবী না আসলে পানির অস্তিত্ব থাকবে না এই সব কিছুর অস্তিত্ব এসেছে নবীর রহমতের সদকায় পড়েন সুবাহান এই জন্য এই জিনিসগুলোর আগুন পানি মাটি বাতাস যা কিছু আছে যত উপকরণ জমিনে আছে সমস্ত উপকরণের অস্তিত্বের আগে আল্লাপাক নবীর নবীকে জমিনে রহমত করে পাঠিয়েছেন আর নবীর নূরে আগে সৃষ্টি করেছেন এই কথাটা অত কঠিন কোনো বিষয় নয় বুঝবার জন্য নবী নাই কোনো কিছু নাই নবী যদি দুনিয়া না আসেন জমিনের অস্তিত্ব থাকবে না এই জন্য আল্লাপাক বলতেছেন ওমা আরসালনা কাইল্লা রহমত আল্লিল আলমিন আমি আপনাদের সামনে দুই তিনটা উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে ধরেন আমি এতক্ষণ ধরে যে বিষয়টা বুঝাইলাম আরবিতে দুইটা শব্দ আছে একটাকে বলা হয় মহতাজ ইলাইহি মহতাজ বলা হয় মুকাপেক্ষী আর মহতাজ ইলাইহি বলা হয় যার প্রতি মুকাপেক্ষী আমি এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম আমরা হচ্ছি মহতাজ মুকাপেক্ষী আর অক্সিজেন হচ্ছে মহতাজ ইলাইহি আমরা অক্সিজেনের প্রতি মুখাপেক্ষী আমরা হচ্ছে পানি হচ্ছে ইলাইহি আমরা মহতাজ যেটার প্রতি মুখাপেক্ষী সেটা আগে হইতে হবে আপনার সৃষ্টির আগে আপনি যার প্রতি মুখাপেক্ষী সেটা আগে সৃষ্টি হইতে হবে আর না হলে আপনার অস্তিত্ব থাকবে না গোটা সৃষ্টি জগৎ নবীর রহমতের প্রতি মহতাজ আমরা হচ্ছে মহতাজ গোটা সৃষ্টি জগৎ মহতাজ নবীর রহমত হচ্ছে মহতাজ ইলাইহি এই জন্য গোটা সৃষ্টি জগৎ নবীর রহমতের প্রতি মুখাপেক্ষী পরেন সুবাহ সহজ করে বুঝেন সন্তান সন্ততি জন্ম লাভ করা লালন পালন করা সন্তানকে বেস্ট ফিডিং করানো দুধ পান করানো এটা মায়ের দায়িত্ব তো সন্তান জমিনে আসার জন্য সন্তান আগে আসবে না মা আগে আসবে মা না থাকলে তো সন্তানের অস্তিত্ব নাই এক্সেপশনাল কেস হচ্ছেন আদম আলাকে আল্লাপাক পিতা মাতা ছাড়া নিজে সৃষ্টি করেছেন এটা কোনো উদাহরণ না এক্সেপশনাল কেস ঈসা আলাই ইসাল্লাম এক্সেপশনাল কেস শুধু মায়ের দ্বারা পিতা ছাড়া জমিনে এসেছেন ব্যতিক্রমী ঘটনা এটা কোনো উদাহরণ নয় কিন্তু সর্বসাধারণের জন্য সাধারণ নিয়ম হচ্ছে মায়ের মাধ্যমে সন্তান জমিনে আসবে বাবার মাধ্যমে সন্তান জমিনে আসবে এখন মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে সন্তান জমিনে আসতে গেলে সন্তান সন্তুতি তো তখন হবে যখন মা বাবার অস্তিত্ব থাকবে কথাটা ঠিক না বেটি যদি তাই হয় তাহলে সন্তানের আগে মা বাবা জমিনে আসা অনিবার্য মা বাবার সন্তানের আগে কি মা বাবা জমিনে আসা অপরিহার্য অনিবার্য ঠিক আল্লাহ যেহেতু এই আয়াত অনুযায়ী সমগ্র বিশ্বের অস্তিত্ব হয়েছে পরে হুজুর পাক সাল্লাহ তালি সাল্লামার সৃষ্টি এবং রহমতের বহি হয়েছে আগে পড়েন সুবহান এই জন্য হুজুর সাল্লাহি সাল্লামার রহমতের অস্তিত্ব বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্বের আগেই হুজুরের অস্তিত্ব পড়েন সোবাহ এই জন্য আপনাকে এই জিনিসটা মানতেই হবে এখন সময় খুবই কম আমি একটা বা দুইটা হাদিস শরীফ বলে আমার আলোচনা শেষ করব একটা কোরআন শরীফের আয়াত শুনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন

আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু হচ্ছে লিল্লাহি হিঁ রব্বিলা সবকিছু সব কিছু হচ্ছে রব্বুল আলামিনের জন্য লা শারিকা লাহু আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে কোনো শরিক নাই কোন অংশীদারিত্ব নাই তিনি এক লা শারিক অবিদালিকা উমির দুয়ার আমি এই ব্যাপারে আদিষ্ট হয়েছি ওয়ানা আউ আলুল মুসলিমিন আমি নবী হচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির মধ্যে প্রথম আত্মসমর্পণকারী পড়েন সুবাহান আল্লাহ আপনি যদি কোরআনের এই আয়াত মানেন ও আনাউ আলুল মুসলিমিন আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী তাহলে আদম আলাই সাল্লামার সৃষ্টির আগে মোহাম্মদ রসুল্লার সৃষ্টিটা আপনাকে মানতেই হবে কারণ এটা কোরআনের আয়াত এটা কিসের আয়াত আল্লাহর সামনে আদম প্রথম আত্মসমর্পণ করেছেন নাকি আমার নবী প্রথম আত্মসমর্পণ করেছে কথা কি বোঝা যাচ্ছে যদি আল্লাহর সামনে আদম আলা প্রথম আত্মসমর্পণকারী হন তাহলে কোরআনের আয়াত ভুল হয়ে যাবে আনামের একশো তেষট্টি আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি নবী নবীকে আল্লাপাক বলতেছেন কুল আপনি বলুন ওয়ানা উল মুসলিম আমি হচ্ছি আল্লাহর দরবারে প্রথম আত্মসমর্পণকারী তো আমাদের নবী যদি প্রথম আত্মসমর্পণকারী হন তাহলে আমাদের নবী আদম আর আগে না পড়ে কথা কি পরিষ্কার হয়েছে যদিও দুনিয়াতে আসবার ব্যাপারে আদম আমাদের নবীর আগে এসেছেন কিন্তু সৃষ্টির ব্যাপারে আমাদের নবী আদম আলাইসাল্লাম আর আগে সৃষ্টি হয়েছে এই কথাটা কি বোঝা গেল একটা হাদিস শরীফ শোনেন আল্লাহ আল্লাহর প্যারা হাবিব সাল্লাহু তালা আলহিউসাল্লামকে সাহাবাহিকেরাম প্রশ্ন করেছেন এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে জামে তিরমিজি মিশকা শরীফে হাদিস শরীফটা এসেছে কালা কালুয়া আর সুল আল্লাহ মাথা ওয়াযাবত লকান্ন বুয়া সাহাবাই কারাম হজরতে আবু হুরায় আরদিয়াল্লাহু তালান হুতকে হাদিস বর্ণিত হয়েছে সাহাবাই কারাম আর স্কোল্লেন মাতা ওয়াযাবত লকন্ন বুয়া ও হাবিব আল্লাহর প্যারা হাবিব আপনার নবুত কখন আল্লাহ রব্লা আলামিন ওয়াজিব করেছেন কখন আল্লাহ পাকরব গুলা আলামিন আপনাকে নবুৱতি দান করেছেন কালাওয়াদ মুবাইন আর রোহিন জাসাদ আল্লাহর নবী জবাব দিচ্ছেন আদম আলাইসলাম যখন রুহ এবং জাসাদ শরীর এবং আত্মা যখন একত্রিত হয় নাই এর মাঝামাঝি অবস্থানে ছিলেন অর্থাৎ আদম আলাইসালামার শরীর মুবারক যখন তৈরি করা হয় নাই তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম এখন আহমদুল্লাহ সাহেব বললেন চল্লিশ বছর বয়সের আগে নবী নবী ছিলেন না এই কথাটা এই হাদিস শরীফ অনুযায়ী সঠিক হলো না ভুল হলো কথা কি আমার বোঝা যায় এজন্য আপনাদের ইমান বিক্রি করে দেওয়া যাবে না ইমান অনেক বড় দৌলত ইমান অনেক বড় দৌলত আদম আর বডি তৈরি করবার আগে আল্লাহর নবী বলতেছেন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম আর শেখ বলতেছেন চল্লিশ বছর বয়সের আগে আল্লাহর রসুল নবী ছিলেন না তাহলে আপনারা কি হাদিস শরীফ মানবেন না শেখের কথা মানবেন খুব সতর্কতার সাথে আকিদ ঠিক রাখতে হবে আমার হাতে সময় নাই আমি একটা ছোট করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝাই আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র তো আমি ইউনিভার্সিটিতে পলিটিক্স পড়াই আমেরিকার নির্বাচন ব্যবস্থা যদি আপনারা পড়াশোনা করেন বই পুস্তকে আমেরিকার নির্বাচন হয় প্রতি চার বছর পর পর একবার এবং চার বছর পরে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবার দিন তাদের নির্বাচন হয় তো আমেরিকার নির্বাচনের প্রক্রিয়া অনেক জটিল তারা প্রথমে সিনেটর দুই বছর পর পর সিনেটরদেরকে ইলেক্টেড করে তারপরে হচ্ছে তাদের হচ্ছে ইলেকট্রাল কলেজ আছে ইলেকটোরাল কলেজ কিছু প্রতিনিধি নির্বাচন করে এরা পরে ফাইনালি এমপি নির্বাচন করে তো নির্বাচন যেদিন হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার দিন নির্বাচন হওয়ার পরে ওই যেদিন নির্বাচন হল এরপরের দিনই প্রেসিডেন্ট এটা আমাদের দেশেও এগুলো নিয়ম আছে আমি আমাদের দেশ দিয়ে সহজ করে বুঝাই দিই ধরেন গতকালকে উপজেলা ইলেকশন হয়েছে উপজেলা ইলেকশন হওয়ার পর যিনি রানিং উপজেলা চেয়ারম্যান আছেন তার একটা মেয়াদ আছে আছে না না ওই মেয়াদটা শেষ হবে শেষ হওয়ার পর নতুন উপজেলা চেয়ারম্যান যারা হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন শপথ গ্রহণ করার পর এসে চেয়ারে বসবেন এই যে মাঝখানের যে পিরিয়ডটা ট্রানজিশনাল পিরিয়ড মাঝখানের যে সময়টা একজন নির্বাচিত হয়ে গেছেন আরেকজন চেয়ারে বসা আছে এখন কি যিনি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান হিসেবে তাকে কি আমরা উপজেলা চেয়ারম্যান বলি না তিনি তো ইলেকশনের দিন থেকেই চেয়ারম্যান হয়ে গেছেন যিনি নির্বাচিত হয়েছেন বাট তিনি অফিসিয়ালি বসবেন ওই উনার মেয়ার শেষ যে দিন হবে ওই দিন পাক রব্বুল এটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বুঝাবার জন্য পাক রব্বুল আলমিন রসুলের করিম সাল্লাহ তালিহিসাল্লামকে শুধু আমাদের নবীকে নয় সমস্ত নবীদেরকেই যখন আল্লাহ আল্লাপাক নবীদেরকে সৃষ্টি করেছেন নবীদের রুহ মুবারক নবীদেরকে সৃষ্টির সময়েই আল্লাপাক তাদেরকে নবী হিসেবে সৃষ্টি করেছেন কি হিসাবে নবী হিসাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করে একটা ট্রানজিশনাল পিরিয়ডে তাদেরকে রেখেছেন একজন একজন করে ধারাবাহিকভাবে একজনের মেয়াদ শেষ হওয়ার পর আরেকজন একজনের মেয়াদ শেষ হওয়ার পর আরেকজনকে একজনকে আল্লাপাক জমিনে পাঠিয়েছেন যখন জমিনে এসেছেন আসার পরে চল্লিশ বছর বয়সে কিতাব করেছেন ইকরা নাজিল ওই দিন আল্লাপাক ওই তার নবীকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গেজেট প্রকাশের মাধ্যমে আল্লাপাক জগৎবাসীর সামনে তার নবুয় জাহির করেছেন এর আগে কি তিনি নবী ছিলেন না কথা বলেন তিনি কি নবী ছিলেন না তো যারা বলেন চল্লিশ বছর বয়সে নবী নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না এটা মুনাফিকই আকীদা এটা কি আকিদা মুনাফিকই আকীদা এটা মুসলমানি আকিদা নয় আপনারা তিরমিজি শরীফের এই হাদিসটা এটা সোহী হাদিস তিরমিজি শরীফের এই হাদিসটা আমরা মেস্কাস শরীফে নাইন টেনে মাদ্রাসায় আমরা পড়েছি যে হাদিসটা আমি আপনাদের সামনে বললাম যে হাদিসটা নাইনে টেনে ক্লাসে পড়ানো হয় ওই হাদিসটা এত বড় শেখ যদি তিনি না জানেন তাহলে এটা তো আফসোসের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত দিন সবাই পড়ে আমিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন ওয়া মিন নূরি খালাকা জামিউল কায়নাত আর আমার নূর মুবারকের ফয়েজ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন আর নবীর নুরের ফয়েজ দিয়ে আল্লাহ পাক গোটা জগৎ সৃষ্টি করেছে পড়েন সুবহান এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বড় মুহাদ্দিস শাহ পরিবারের অবদান ভারতবর্ষে কেয়ামত পর্যন্ত কোনো মুসলমান ভুলতে পারবে না এই ভারতবর্ষে যে ইসলাম শাহ অলিউল্লাহ মহাদ্দিসে দেহলা তিনি একটা কিতাব আছে তার তাহফিমাত উলুহিয়া এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আমি যখন এই হাদিস শরীফ পড়লাম যে আল্লাপাক সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন আর নবীর নূর থেকে গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তখন আমার মনের ভিতরে একটা আকুতি জাগ্রত হলো যে আদম আলাইসাল্লাম সৃষ্টিরও আগে নূরে মোহাম্মদি কি অবস্থায় ছিল এটা আমার দেখবার বা এটা সম্পর্কে একটা অনুদাবন করবার একটা আকুতি আমার মনের ভিতরে সৃষ্টি হলো আমি রসুল করিম সাল্লাহ তালাইস্লামার কাছে আরজি পেশ করলাম আল্লাহর রসুল সাল্লাহ তালিহিহিহিহীসাল্লাম আমাকে সমস্ত নবীগণের সহ স্বপ্নের মধ্যে আল্লাহর রসুল আমাকে সাক্ষাৎ দিলেন আমি দেখে নিলাম রুহ জগতে আল্লাহর রসুল সাল্লা সমস্ত নবীদের মাঝে আল্লাহ রসুল কি অবস্থায় আছে পড়েন সবাই সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে আমাদেরকে জড়ানো যাবে না এটা খুব আফসুস অনেক বড় বড় পণ্ডিত অনেক বড় বড় স্কলার যারা নফসের নফসের গুলামি করতে গিয়ে তারা ভুল করে বসেন অনেক বড় বড় লেখকদের বইতেও লেখা আছে চল্লিশ বছর বয়সে আল্লাহর নবী নবুয়ী লাভ করেছেন এই কথাটা কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা চল্লিশ বছর বয়সে আল্লাহর নবী নবুতি লাভ করেন নাই চল্লিশ বছর বয়সে নবীর নবুতি প্রকাশ করা হয়েছে কি করা হয়েছে যদি এই কথা আপনি বলেন চল্লিশে নবী নবুতি লাভ করেছেন তাহলে কন্তু নার রোহিউআল জাসাদ আদম যখন পানি আর মাটির মধ্যে ছিলেন রুহ আর বডি একত্রিত হয় নাই তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম রসুলের এই হাদিসকে অস্বীকার করা হয় কথা ঠিক না বেঠিক আর রসুলের হাদিস অস্বীকার করা কুফুরি রসুলের হাদিস অস্বীকার করা কি কুফুরি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তৌফিক দিন সবাই আমিন ওমা আলাই না ইসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত